শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বোরহাটের মারোয়াড়ি ধর্মশালার মারোয়াড়ি যুব মঞ্চের বর্ধমান ব্রাঞ্চের উদ্যোগে সংস্থার ছ বছর পূর্তি উপলক্ষে একটি স্বচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এদিন 100 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও বেসরকারি হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, জেনারেল মেডিসিন, ফিজিওথেরাপি, ডায়েটিশিয়ান, ব্লাড প্রেশার, ব্লাড সুগার পরীক্ষা ও ঔষধ বিতরণ করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে আমরা বোরহাট ধর্মশালায় ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি। আজকে আমাদের সংস্থার 6 বছর পূর্ণ হলো স্থাপনা দিবস। সংস্থার নাম কি? আমাদের মারোয়াড়ি যুবা মঞ্চ বর্ধমান শাখা। তো সেই উপলক্ষে আমরা এই সমাজে যে রক্তের দরকার আছে সেটা মেটানোর জন্য আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি। মোটামুটি 100+ টার্গেট আছে। এর সঙ্গে আমাদের আরও হেলথ চেক আপ আছে, সরল্য হসপিটাল, এসআরএল ডায়াগনস্টিক্স আর অ্যাপোলো ক্লিনিক, আরও বিভিন্ন রকম সংস্থার সঙ্গে একটা হেলথ চেক আপ ফ্রিতে করা হচ্ছে। আর ব্লাডটা কোথায় দিচ্ছে? ব্লাডটা আমাদের দেওয়া হচ্ছে বর্ধমান হসপিটালে। আমাদের বিধায়ক ছিলেন চিফ গেস্ট খোকন দাস, আর আমাদের কাউন্সিলর ছিলেন ইন্তিকা বানো। পূর্ব বর্ধমান থেকে পম মহন্তর রিপোর্ট, আনন্দ বার্তা।